প্রচারণার সময় ফুরিয়ে আসায় বিরতিহীন গণসংযোগে ব্যস্ত প্রার্থী সমর্থকরা। আওয়ামী লীগের সঙ্গে পাল্লা দিয়ে নির্বাচনী মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন দেশের প্রায় সবকটি আসনের বিএনপি ও ঐক্য ফ্রন্টের প্রার্থীরা। রাজধানীর শ্যামপুর এলাকার দুটি ওয়ার্ডে গণসংযোগে অংশ নেন ঢাকা চার আসনের বিএনপি প্রার্থী সালাহউদ্দিন আহমেদ। সমর্থকদের স্লোগানের সঙ্গে লিফলেট হাতে ভোটারদের কাছে দেন নানা প্রতিশ্রুতি। এই এলাকায় কোনো উন্নয়ন সে করেনি, এলাকার জলবদ্ধতা দূর করব, রাস্তাঘাট সবগুলো পাকা করব এবং এই এলাকায় একটা মেডিকেল কলেজ করব ইনশাআল্লাহ। রাজশাহীর আরডিএ মার্কেটে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গণসংযোগ করেন রাজশাহী দুই সদর আসনের বিএনপি প্রার্থী মিজানুর রহমান মিনু। ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। খুলনা শহরের সোনাডাঙ্গা এলাকায় গণসংযোগ করেন খুলনা দুই আসনের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু। রংপুর সদর আসনের কোটচত্বর এলাকায় পথচারী ও স্থানীয় জনসাধারণের কাছে লিফলেট বিতরণ করেন বিএনপি প্রার্থী রিটা রহমান। সিলেটের বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নে ভোটারদের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চান সিলেট ছয় আসনের প্রার্থী ফয়সাল আহমদ চৌধুরী। হবিগঞ্জ এক আসনের নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা করেন ঐক্য ফ্রন্টের প্রার্থী ডক্টর রেজা কিবরিয়া। আবারও বেগম জিয়ার মুক্তি দাবি করে ধানের শীষে ভোট চান তিনি। আমরা খুব সংকটে আছি, আমরা জানি না কি হবে কালকে, আমরা কাজ চালিয়ে যাচ্ছি কারণ আমাদের সিদ্ধান্ত আমরা শেষ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণ করব। গতকাল সিসি বলেছেন ভালো নির্বাচন হচ্ছে, আমরা মনে করি যে সিসির এই বক্তব্য সঠিক নয়, আমরা চাই একটি ভালো নির্বাচন, ভীতিমুক্ত পরিবেশে নির্বাচন। জেলা শহরের পাশাপাশি বিভিন্ন উপজেলা থানা ও ইউনিয়নে বিএনপি প্রার্থীদের উপস্থিতি ও অনুপস্থিতিতে ভোট চাইছেন দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা।